Hey guys, Assalamualaikum, welcome back to my channel. I'm Borna Hossi, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমরা সব অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য আরেকটা রমাদান ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমাদের বাসায় ইফতার পার্টি। ইফতার পার্টি বলতে সবাই আসছে না, সবাই আসছে না, কেউ কেউ অসুস্থ, আর আম্মু আপু তো সাতবেলা উঠতেই পারবে না। রাকিবরা আসছে, আর রাকিবদের জন্য আমি ভরপুর একটা ইফতারের আয়োজন করেছি। তো এখন আমার অনেকটা কাজ শেষ হয়ে গেছে, আর অনেকটা বাকি আছে, ফল কাটা বাকি আছে, আর ভাজার ভিতরে হচ্ছে ডিম চপটা বাকি আছে, বাকি সব করা শেষ। তো তোমাদের দেখাই। সো গাইস, তো এখন দেখাচ্ছি আমি কি কি বানানো শেষ করছি। মাত্র বেগুনি বানাইছি, পেঁয়াজও বানাইছি, আলুর চপ বানাইছি, তারপর বুট বানাইছি, তারপর হচ্ছে ঘুগনি বানাইছি, এখনো ফল বাকি আছে। আর রান্নাঘর আরো কয়েকটা রেসিপি রাখা আছে, তো সেগুলো দেখাচ্ছি। আসো গাইস, পোলাও রান্না হয়ে গিয়েছে, এখানে মাংস রান্না হয়ে গেছে, তো এই মাংসটাও ঢেকে রাখছি। আর এখানে দেখতে পাচ্ছো সুস্বাদু হালিম, এটাও রান্না হয়ে গেছে। আমার রান্নাঘরে কিছু কাজ বাকি আছে, সেগুলো করার পর দেন হচ্ছে আমি ফলগুলো কাটবো। তো আগে রান্নাঘরের কাজটা সেরে আসি। এখন হচ্ছে আমি ফলগুলো কেটে নিব। আর প্রথম যে ফলটা নিতেছি সেটা হচ্ছে রাব্বির ফেভারিট, সেটা হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরিগুলো ধুয়ে দেন হচ্ছে আমি কাট করে নেব। স্ট্রবেরি কিন্তু আমাদের ঘরের সবার অনেক ফেভারিট, আর রাব্বি তো মনে হয় যে 1 কেজি আনলে দুইজনও রাখে না, ও অনবরত খেতেই থাকে স্ট্রবেরি। কিন্তু স্ট্রবেরি ফ্লেভারটা ভালো লাগে না, রিয়েল স্ট্রবেরি মজা। এখন তরমুজটা আমি কাট করে নেব। তরমুজ কাটা একদম সহজ। তরমুজ কাটা শেষ, বললাম না অনেক সহজে তরমুজ কাটা হয়ে যায়। তাছাড়া ফেভারিট পেয়ারা কেটে নেব। গাইস, তাছাড়া কাছে কেউ যদি 2 বস্তা পেয়ারা রেখে যায় তাহলে ওই পেয়ারা সে ফেরত পাবে না, এসে দেখবো কি বস্তা খালি, পেয়ারা নেই। ও এতটাই পছন্দ করে পেয়ারা, আর আমি 5 কেজি আনি, 2 কেজি আনি, 3 কেজি আনি, একদিনই শেষ হবে সেটা, রাইট বলছি তাশা? না, এটা সব মিথ্যা কথা, হিসেবে আমি করি না। আচ্ছা এগুলো আমি চুপে চাপে কুটে দেব না, এগুলো ঠিক না। এখন আমি পেঁপেটা কেটে নিচ্ছি। এখন হচ্ছে আমি সবেদা গুলো পরিষ্কার করে নিব। একটু তোমার কাজ করবো না, যেহেতু এটা ভালো করে পরিষ্কার করে নিব। গাইস, রাকিব রং নয় এসে পড়েছে, তারপর দেখি বাইরের মানুষ। প্রথম গেস্ট এসে পড়েছে জীবন, এটা খুলো। তুমি সাততলা পেয়ে কি কি অনুভূতি তোমার? রোজাটা মানে হালকা হয়ে গেছে। সাততলা পেয়ে জীবনের রোজাটা নাকি হালকা হয়ে গেছে। কি কি রান্না করছি আজকে? তো আমি বাফিট বানিয়ে ফেলছি। এগুলো তো জাস্ট টেইলার আর আছে, এগুলো জাস্ট টেইলার আর কিছু আছে। তুমি আজকে কি কি খেতে চাও? জাস্ট উইশ করো। আচ্ছা আমি যদি উইশ করি, এটা তো থাকবে, এটা থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ এটা আছে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। ফল কাটা আমার ডান হয়ে গিয়েছে, তো এখন ইফতারের যে আয়োজন আছে সেগুলো কমপ্লিট করবো।
বছরের প্রথম আমের ভর্তা রোজা ভেঙে খাওয়া, তোমার কি অনুভূতি বলো? আমার অনুভূতি এতই ভালো গাইস, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের আজ একদম মাখা মাখা। জয় এতক্ষণ পরে বাইরে এসে আমার কোনো কাজ একটু হেল্পও করে না, সারাদিন ঘরে ভিতরে বসে থাকে। আমি আর কি হেল্প করবো তোমাকে, এটা বানাইতে হেল্প করবো? আমাকে বলতাম যে একটা আমাকে ডাকো তুমি, আমি কি করবো এখানে? রোদে রেখা গলা কাট হয়ে গেছে, আমি জানতাম এরকম হইব। কারণ সাতটা রাস্তায় প্রচুর জ্যাম, রাস্তায় ঈদ না, আমি তো ভাবছি যে তোমরা ইফতারি মনে হয় রাস্তায় হয়ে যাব, কারণ এখন অল্প টাইম বাকি আছে। কি তুই না বাসায় এসে খাইতে চাইছো? হ্যাঁ বাসায় এসে খাইতে চাইছো? বাসায় এসে খাইতেছি তো, মানে আমার সাতটা পয়সা বাইয়া তোমার অনুভূতিটা কেমন? বহুত বাড়িয়া, কেমন না হবে রে গাইস, জিমে চপ খাও মনে হচ্ছে এখন, খাইতে কিন্তু এখনো পাচ্ছি না। আমি আজকে বাপের পানি খুঁজছি, বাপের পানি বাকি ওই পানি খাও। এখনই আজান দিয়ে দিবে, সময় নাই কা, এই জন্য আমরা লাচ্ছি বের বের নিচ্ছি। আর আমি অনেক খাপাই গেছি, তার থেকে আজানটা দিলে অনেক খুশি হবো। আর অন্তরে এসে দিয়ে বসছে, আমি অন্তরে ওই পাশে পাঠাইছি, আজকে আমি তোমাদেরকে বাপের টিস্টাইল খাবার দিব, এটা তো মাত্র শুরু। কিন্তু কথা আমরা এত খাবার খাইতে পারি আগে বললে একটা পলিথিন নিয়ে আসতাম না? এটা তো দেখেই নাই কি, দেখো আম ভর্তা এখন কিন্তু আম পাওয়া যাইতেছে না, এখানে আম ভর্তা যদি জীবন একটা পলিথিন নিয়ে আসছি আসলে ঠিক করে পলিথিন করে আপনি বলে বাকিতে প্যাক করে দিয়ে দিবে, তাই না? এটা তো দিবই, কিন্তু এখন তো খেয়ে নিতে হবে। আমার তো ওইটা রোজার আগে থেকে আমার ওইটা চোখ, মানে ওইটা দিকে চোখ দিয়েছি। না 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 আপনি খান গাইস, এই যা খাচ্ছে রোজা খাবার না, শুধু খাবার না পরে আমার পেট জ্বলবে। আমি পাকা জল খাবো, চান খাবি? তোমার পছন্দ কি কি বানাইছে আছে সেটা বলো। আমার সারা দিন কল পেঁয়াজ বেগুনি বেগুনি বেগুনি, এটা আমার পছন্দের, এটা আমার মোস্ট ফেভারিট, তারপরে এটা মোটামুটি ফেভারিট, ওদিকে যা ফেভারিট, এটা তোমার ফেভারিট বাং দিয়ে দাও। আমি খাই না বাং, আমি এটা এটা তো ভালো লাগে।
গাইস আমি হচ্ছে মুড়ি খাচ্ছি আর রাখিব এখানে না কারণ মুড়ি খাবে না ও মুড়ি খায় না রাখিব আর জীবন মুড়ি খাবে না জীবন খালি স্ট্রবেরি খাইতাছে খালি স্ট্রবেরি উদ্ভাবন করতে যাচ্ছি সেই খাবার যে খাবার উদ্ভাবন করতে হবে আমি জানতাম গাইস এটা হালিম হবে স্মেলটা খুবই সুন্দর আসতেছে বা কালারটা অসম্ভব সুন্দর টেস্টটা কেমন দেখছো লেবু পরে আগে হচ্ছে এটা দিয়ে দিবেন তারপরে লেবু আচ্ছা বেরেস্তা আছে না বেরেস্তা হ্যাঁ এবার ঠিক লোক এবার ঠিক লাগতেছে আমি কি মিথ্যা বলতেছি না সবসময় খেয়ে আর কি রিভিউ দেয় না এই জন্য ভাবছে যে হয়তো বা এটাও মনে হয় মিথ্যা না রিভিউ ফেক না মানে কি বললাম না আমি আজকে ঘরে বাফেট স্টাইলে খাবার রান্না করতে পারি আমি বেশি পাবো না না খাইতে তো হবে আর অল্পিট হলেও খাইতে হবে ঠিক আছে ছয়টা বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছি এখানে আছে দুইটা তারপরে চারটা সবগুলো অনেক অনেক বেশি সুন্দর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর বেবি নিতে চাও তাহলে কিন্তু নিয়ে নিতে পারো ছয়টা বেবি আছে জয় বলো একটু কম টাকায় তাদের দিয়ে দিস আর এটা হচ্ছে ওদের বাবা মা দেখো ওদের বাবা মা গুলো কত বেশি সুন্দর তো আপনারা যদি এই সুন্দর সুন্দর বেবি গুলো নিতে চান অবশ্যই লিও এন্ড মুচি ফ্যামিলিতে নক করবেন আমি ওদের ইনস্টাগ্রাম স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা তাদের গিয়ে কন্টাক্ট করবেন গাইস যারা একটু ডিফারেন্ট কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে নিতে চাও এই যে ওর মতো কিন্তু এখানে অনেকগুলো অ্যাশ কালার কিউট কিউট বেবি আছে এগুলো নিতে পারো এটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক আমার কাছে ডিফারেন্ট কালার তো আছে এইজন্য অনেক ভালো লাগে তো অ্যাশ কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না অ্যাকচুয়ালি বাট এখানে তিনটা আছে না পেজ আবার লিও মুচি ফ্যামিলিতে মুচি হচ্ছে ওর নাম লিও হচ্ছে ওর নাম আর গাইস এই ব্রিডটা অনেক বেশি ভালো এন্ড অনলাইনে কিনলে অনেক সময় ভালো ব্রিড পাওয়া যায় না এটা হচ্ছে সবচেয়ে সমস্যার কারণ আমরা যখন কিনছিলাম আমরা অনেক খুঁজে খুঁজে বের করে দেন ওকে নিছিলাম আর ওর একটা ভাইকে নিছিলাম আমাদের ভাইকে আপনারা তো ভাইকে দেখছেন আমাদের ভাই আমাদের বাসা আর এটা হচ্ছে ওর বোন আর ও হচ্ছে মুচি ভাই এখনো বেবি দিতে পারেনি কিন্তু বোনের বেবি হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের তো একদিন না একদিন হবে কারণ আমাদের এঞ্জেল এখন অনেক ছোট তাই এঞ্জেল গাইস ওর থেকে আরেকটু বড় আর দুজনেই যে ওয়াও গাইস সত্যি অনেক কিউট বেবি গুলা
তো তোমরা যারা যারা নিতে চাও তাড়াতাড়ি ইনবক্স করে ফেলো লিওমুচি ফ্যামিলিতে। এখানে যে স্ক্রিনশটের লিংক দিয়ে দিতেছি আর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব আমরা। চারটা ফিমেল আর দুইটা মেল, তো যাদের মেল লাগবে তাড়াতাড়ি আসো। আর ফিমেল চারটা আছে বাট মেল মাত্র দুইটা। হ্যাঁ আমি যেটা খাইছি জয় লোল পরে গেল, দেখুন আমি এটা খাইতেছিলাম। রাব্বি বলে আমার হাতে নাকি খালি শুধু এই চিকেন সসই মজা লাগে, আর কিছু নাকি মজাই লাগে। জীবনের এখনো খাওয়া চলতেছে, শেষ কই শেষ? আমি তো দেখি খাবার আসতে, এই যে এই যে খাবার, এই যে খাবার, কই কই কই, হ্যাঁ হ্যাঁ এটা এটা, হ্যাঁ শেষ শেষ খাওয়া। জীবনের সাথে সাথে থোতায়ও, জীবনের থোতায়ও খাইছে। শেয়ার করলাম, আচ্ছা ঠিক আছে। কারণ এটা আপনার খাবার গুলো খাওয়ানোর জন্য। আমরা এরকম দাদা আরো বেশি খেতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ বেশি বেশি করে সাততলা বাইবা, বেশি বেশি করে আপনারা যদি লিখে চান তাহলে তাড়াতাড়ি এখনই জয়কে ইনস্টাগ্রামে মেসেজ দেন, বাই মামি সারা টাটা। রাখিবরা ডিনারটা শেষ করে দেন হচ্ছে একটু রেস্ট নিয়ে, হালকা পাতলা রেস্ট নিয়ে চলে গেছে, কারণ হচ্ছে ওদের শর্টস করা বাকি আছে।
দেন আগামীকাল হচ্ছে ওদের একটা শ্যুট আছে, ব্লগের শ্যুট, তো সেগুলো করতে ওরা তাড়াতাড়ি চলে গেছে। আর জয় রাত্রে বাসায় আসবে না, কারণ সকাল সকাল ওরা ব্লগের শ্যুটের জন্য বাইরে যাবে। আর এই যে আমার কিউট দিদিগুলো এখনো ঘুমাচ্ছে দুইজন, বাকি চারজন এখান থেকে নেমে কই কই গেছে আমি নিজেও জানি না। সো গাইজ, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর 1 মিলিয়নের কাছাকাছি এসে পড়েছি, সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, প্লিজ প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দাও, আর 1 মিলিয়নে তাড়াতাড়ি নিয়ে যাও। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।